بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই সাংবাদিক মহিউদ্দিন আফজল, ইউকে থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, একামতে দিন বলতে কি বোঝানো হয়, দিন প্রতিষ্ঠা বলতে বিভিন্ন তাফসির গ্রন্থে কি বোঝানো হয়েছে, এই বিষয়টি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে সূরা আশ-শুরার 13 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা ইরশাদ করেন, শারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ। এ আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর আমি যা ওহি করেছি আপনাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিম সালামকে। এই বলে যে আন আকিমুদ্দীন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহ, এবং তাতে দলাদলি বিচ্ছিন্নতা করো না। আলহামদুলিল্লাহ, তো এই আয়াতে কারিমায় আমরা যে বিষয়টি পেলাম, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ, যে তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করার জন্য করতে গিয়ে দলাদলি বিচ্ছিন্নতা করো না। এখানে মুফাসসিরিন কেরাম এই আকিমুদ্দিনের ব্যাখ্যা দিয়েছেন যে আকিমুত তাওহীদ, অর্থাৎ তোমরা তাওহীদ পালন করো এবং তাওহীদের দাওয়াত দাও। তাওহীদ প্রতিষ্ঠাকে আল্লাহ পাক দিন প্রতিষ্ঠা বলেছেন। তাফসিরে তবারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন আকিমুদ্দিন অর্থ হল আনিমালু বিহি আলা মা শারা আলাকুম ওয়া ফারাদুন, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ফরজ করেছেন সেই অনুসারে তোমরা কাজ করো, ফরজ আমলগুলো, শরীয়তের আমলগুলো করো, এটাই আন আকিমুদ্দিন। যেমন বলা হয়েছে আকিমুসলা, আকিমুসলা বলতে যেমন সলাতের যাবতীয় আরকান, আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ জামাতের সাথে ওয়াক্ত অনুসারে নিয়মিত আদায় করা, এটাকে বলা হয়েছে একামতুসলা। ঠিক একইভাবে একামতের দিন অর্থ হল দিনের উপরে আমল করা, এটা তাফসিরে তবারির ব্যাখ্যা। এবং সেখানে প্রখ্যাত তাবেঈ সুদ্দি রহমাহুল্লার দলিল নেওয়া হয়েছে, যে সুদ্দি রহমাহুল্লাহ বলছেন আন আকিমুদ্দিন অর্থ হল এমালু বিহি, অর্থাৎ তোমরা দিন প্রতিষ্ঠা করো অর্থ দিন পালন করো। ঠিক একইভাবে আরেকটি তাফসির, তাফসির আল বাহরুল মুহিত, এই তাফসিরে বলা হয়েছে একামতের দিন আল ইখলাসুলিল্লাহি ওয়া ইবাদাতুহু, একামতের দিন হলো আল্লাহর জন্য এখলাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এরপরে আমরা দেখি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে, একামতে দিনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে ওয়াসাল্লাহু তাআলা জামিয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম বিল ইতলাফে ওয়াল জামাআহ ওয়া নাহাহুম আনিল ইফতিরাকি ওয়াল ইখতিলাফ। যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, দিন প্রতিষ্ঠা করো, দলাদলি করো না, এর অর্থ হল আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল নবী আলাইহিমুস সালামকে নির্দেশ দিয়েছেন ভালোবাসা ও ঐক্যের, ইতলাফ ওয়াল জামাআহ, আর তাদেরকে নিষেধ করেছেন দলাদলি এবং মতভেদ থেকে। তারপরে তাফসিরে তবারির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহপাক সমস্ত নবী আলাইহিমুসসালামকে নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিন আই ইত্তাফিকু ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের বিষয়ে ঐক্যমত হও, ওয়ালা তাতাফাররাকু ফিহি আই লা তাখতালিফু ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের বিষয়ে মতভেদ করো না। তো এই তাফসির গ্রন্থসমূহ থেকে আমরা দেখি যে এখানে একামতের দিন অর্থ হল আল্লাহ সুবহান ওয়া তাআলার তাওহীদ নিজে আমল করা, শরীয়ত আমল করা এবং তাওহীদের দাওয়াত দেওয়া, এটাকে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন।
আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াল্লাহু আলামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।